বুধবার সকাল থেকে মহানগরীতে আগের চেয়ে কিছু সংখ্যক লোক সংখ্যা বাড়ছে। তবে প্রশাসন তা কঠোর অবস্থান থেকে প্রতিরোধ করছেন। রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা স্বাস্থ্যবিধি না মানায় গত 24 ঘন্টায় জেলা ও মহানগরীতে 54 জনকে 43,050 টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রমণ রোগীদের নিয়ন্ত্রণ নির্মূল আইন 2018-এর দণ্ডবিধি 1860 ধারা লঙ্ঘন করায় এই জেল জরিমানা করা হয়েছে। এ সময় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 780টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে লকডাউনের আগের দিনের চেয়ে রিক্সা, অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল বেড়েছে। তবে মহানগরীতে ঔষধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিং মল সহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। মহানগরীতে 4টি ও জেলা 9টি উপজেলায় 9টি ভ্রাম্যমাণ আদালত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছেন। আফসানা নিমি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।